ইউএন মিশনের কোনো ট্রেনিং করলে সেখানে আমরা এই কমেন্টটা পাই যে সাজেশন কোশ্চেন রিকমেন্ডেশন। তো এইটা ভালো লাগলো যে স্যার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা যে আজকে এখানে আছি এটা বোঝা গেল। আমার খুবই ভালো লাগছে আজকে যে এই সুন্দর একটা ট্রেনিং, খুব ভালো একটা টপিক আর স্যারের প্রেজেন্টেশন অসাধারণ। ফেলিসিটি অফ ডিকশন, ইনফরমেশন, নলেজ, শব্দ চয়ন, প্লাস ওভারঅল প্রেজেন্টেশনের যে স্লাইড, যে যে বিষয়বস্তুগুলো অসাধারণ, এটা সত্যিকার এখানে না আসলে আমরা বুঝতাম না। এবং টপিক নির্বাচনটা, সিলেকশন অফ টপিক ইজ আউটস্ট্যান্ডিং। আমি বলবো যে এই সময়ে খুবই একটা সময় উপযোগী, টাইম ডিফিটিং, অসাধারণ একটা টপিক, যেটা বাসা, হোম, অ্যাব্রোড, এওয়ে, হেয়ার অ্যান্ড দেয়ার, অফিস অ্যান্ড হোম, বস অ্যান্ড কলিগস, জুনিয়র কারো সাথে, সব জায়গাতে এটা খুবই জরুরি একটা জিনিস, যেটা আমরা খুবই অপারগ এই বিষয়টা। স্যার এত সুন্দর ভাবে, চমৎকার ভাবে এখানে আপনার প্রেজেন্টেশনটা, এখানে যে আপনি গ্রাফ আকারে দেখাইলেন, অসাধারণ, অনেকদিন মনে থাকবে। এবং সর্বোপরি বলবো স্যার যে আমি বলবো যে টপিকটা যেহেতু অনেক সুন্দর, ফকরুল ভাই অলরেডি বলেছেন, আমি আপনার এক্সপার্টিস, আপনার এত অসাধারণ প্রেজেন্টেশন, সত্যিকার অর্থে আমি আমি আইএলওতে আপনার গ্রিভেন্স, এই যে সামান্য আজকে আপনার এখানে আসার পরে আমার নলেজকে আমি খুব প্রাউড ফিল করছি। আমার নলেজ খুব এনরিচ হয়েছে, অনেক কিছু শিখে গেছি আমার মনে হয়, যেটা আমার হোল লাইফে আমার অনেক কাজে লাগবে। স্যারের জন্য শুভকামনা, এখানে সমস্ত এমপ্লয়ি যারা, ওনারা অনেক কষ্ট করেছেন, আমার কলিগস, ওনাদের এবং আশা করি ইন ফিউচারে আপনি আরও ভালো করবেন। আমরা অবশ্যই আমাদের গ্রুপে শাহিন স্যারকে যে আমরা মেসেজটা দিব, আমরা চেষ্টা করবো ইন ফিউচারে আপনার অ্যাম্বাসেডর হিসেবে যেন কাজ করতে পারি, আজকের আপনার কৃতজ্ঞতাটা যেন বহন করতে পারি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভালো লাগছে। মানে দমন করবো, আমার বোধটা ছিল এরকম, আজকে কিন্তু পুরো উল্টা জিনিসটা, রাগ দিয়ে দমন, রাগটাকে দমন করতে হবে, এটা এই জিনিসটা আসলে শিখছি। আর কংক্রিট বিষয়ে তো বলবোই না, থ্যাংক ইউ সো মাচ। আমরা স্যার সরকার গাড়িতে আসার সময় আলোচনা করছিলাম, ট্রেনিং গুলো আমরা উত্তরাতে বেশি অ্যারেঞ্জমেন্ট গুলো হয়, তো আপনার ট্রেনিংটা এখানে আমাদের থেকে মোটামুটি বেশি দূরে, উত্তরা থেকে আসার। কিন্তু যখন আমরা কন্টেন্টটা দেখলাম, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, নর্মালি এই কন্টেন্ট নিয়ে সবাই কাজ করে না, সবাই লেভেল লাউন নিয়ে করে, রুলস নিয়ে করে, তারপরে আপনার এই সমস্ত যে বিষয়গুলো হ্যাজবেন্ড নিয়ে গুলো করে। কিন্তু আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এই জায়গাটা আমার কন্টেন্টটা দেখে আমার পছন্দ হয়েছে, যে না এই ট্রেনিংটা করা দরকার, কিছু তো অবশ্যই লার্নিং করতে পারবে। কারণ আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজকর্ম করি, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলোর মধ্যে আমাদের যেতে হয়, আর সেই ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করবো সেইটা লার্নিং এর এই লোকটা সে সামলাতে পারি। দ্যাটস ওয়াই আপনার আমাদের সবসময় পছন্দের ভেন্যু হলো স্যার উত্তরা, হায়েস্ট আপনার বসুন্ধরা যে কনভেনশন সেন্টার, বাট আমরা আজকে আদাবরে এসেছি, অ্যাজ ওয়েল এজ আদাবরটা দেখে যাওয়া গেল, অনেকদিন আসি না, সেজন্য আপনার অনেক অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আপনার এখান থেকে যে জিনিসগুলো আমরা জেনেছি, শিখেছি, আশা করছি ইন ফিউচারে আমাদের কর্মজীবনে অনেক কাজে লাগবে এবং আপনাকে মনে থাকবে স্যার। ধন্যবাদ দেবো এই জন্য যে একটা সময় উপযোগী, বাস্তবমুখী এবং প্র্যাকটিক্যাল
একটা টপিক সিলেক্ট করার জন্য আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে জিনিসগুলো কাজ করতাম, হয়তো অন্যভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতাম, আজকে রিয়েল কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা জেনে শিখলাম আপনার মাধ্যমে। সো আপনাকে থ্যাংক ইউ সো মাচ এরকম টাইপিং একটা জিনিস উপস্থাপন করার জন্য। আপনারা এত কষ্ট করে আমার এই সেশনে এত দূর থেকে আসেন, এটা আসলে আমার জন্য একটা বড় পাওয়া, কারণ আপনার ম্যাচিওর মানুষ আপনাদের ক্লাস নেওয়াটা কিন্তু কঠিন, মানে যারা একটু কম বোঝে তাদের, মানে বয়স কম তাদেরকে একরকম বললে একরকম বোঝে, কিন্তু আপনাদের বিষয়টা গেছে। সো আপনাদেরকে আপনাদের লেভেল থেকে বোঝাতে হবে। সো আমি একটু ছিলাম যে অনেক সময় কিন্তু ছোট বড় মিলায় ব্যাস পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে আপনারা আসছেন মোটামুটি আমার অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ স্মুথলি আমি বলতে পারছি আমার কথাগুলো, যেগুলো আমার এক্সপিরিয়েন্স ছিল, যেগুলো আমার লার্নিং ছিল সেগুলো। আমি জানি না আপনারা কতটুকু পার্সেপ্ট করছেন, বাট আমার কাছে মনে হয় যে আপনারা যদি পার্সিপ যেটুকু আমি করতেছি কিছুটা কম বেশি হয়, তারপরও মোটামুটি একটা ভালো কোয়ালিটি টাইম হয়ে পাস ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার পরে ছয় দিন দাও, হ্যাঁ দাও।